নাগমা দুর্গা 2023 এর পূজো পরিক্রমা রাউন্ড 1 নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি বকুল বাগান সর্বজনীনে। এবছর তাদের ভাবনা চিন্তা কি এবং কতটা পূজো প্রস্তুতি এগুলো সেটাই জেনে নেব। এবারের ভাবনা বকুল বাগানে আমার মোক্ষ মোক্ষ কথাটা খুব মানে আমার মনে হয় সবার মধ্যে ধারণাটা পরিষ্কার নয়, মোক্ষ কথাটা একটা খুব গম্ভীর কথা। তো আমরা যদি মোক্ষকে ছোট্ট করে বিশ্লেষণ করতে পারি, সেটা বলা যায় দুঃখ সুখের ঊর্ধ্বে মনস্তত্ত্বের স্টেজকে। কারণ আমরা যখন জন্ম নিই সেই সময় থেকেই বাচ্চা কাঁদে, মা বাবা হাসে, তো জগ হাসে হাম রোয়ে, এটা কবির দাসের কথা। তো সেই অনুযায়ী বলতে গেলে সেই সময় থেকেই দুঃখ সুখের শুরু তো বটেই, তার সঙ্গে আমরা যখন কোনো কিছু পাওয়ার আশা করি এবং যদি পাই সেটা সুখ তৈরি করে, না পাই তো দুঃখ তৈরি করে। এবার যদি বারবার পাই লোভ তৈরি করে, এবার লোভের পরে আসে হচ্ছে কামনা, আরও চাহিদা, মানে মানুষের যেটা বেসিক নেচার। তো এই দৌড়ের মধ্যে আমাদের এই ষড়ঋতুর সব কটা আসতে থাকে। তো বেনারসকে তার সবার ঊর্ধ্বে স্থান দিই, কারণ বেনারস হচ্ছে আমাদের পুরাণ মতে শিবের ত্রিশূলের ওপর অবস্থিত এবং স্বর্গের প্রথম সিঁড়ি। মণিকর্ণিকা ঘাটে যা দাহ করা হয়, রামকৃষ্ণ বোটে মানে যখন নৌকা করে যাচ্ছিলেন উনি স্বয়ং দেখেছিলেন যে শিব এবং পার্বতী মা কালী কানে মন্ত্র দিচ্ছেন, যেটা মানে সেই স্তরটাকে অতিক্রম করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে বা একটা যন্ত্র, সেটা হচ্ছে বেনারস।